صافي. আরএস কোম্পানির টায়ার ডিজাইনটা দেখুন, যেভাবে বলেছিলেন সেইভাবে করেছি। র সিল্ক টাই, তাই না? একটু চেঞ্জ করুন, টাইটা ফিগারটাকে বড্ড বেশি ঢেকে রেখেছে, একটু খুলে দিন। এক কাজ করুন না, টাইটাকে ফিতের মতো সরু করে দিন না। তাহলে কি টাই বলে মনে হবে? টেক্সাস টাইয়ের মতো করুন। টেক্সাস টাই তো খুব একটা পপুলার নয়। বেশ, টাইটাকে সাজেস্টিভ করতে পারেন, টাই স্পিরিটটা রাখুন, কন্টেন্ট থাক, ফর্মটা টাইয়ের মতো নাই বা হলো। আচ্ছা, তাই তো পুরুষদের ব্যবহারের জন্য, এখানে মেয়েদের ফিগারের সঙ্গে ঠিক কিরকম যেন। আপনার মতো দু একজন ডিজাইনার থাকলে আমাকে আর পাবলিসিটি করে খেতে হবে না। আরে, কিছু বলবার আগে আজকে যুগটার কথা একবার ভাবুন। বর্তমান যুগে পুরুষের যাবতীয় পণ্য, এভরি মেল কমোডিটি, মেয়ে ফিগারের উপর দিয়ে চালাতে হবে, কারণ সেটি হচ্ছে বক্স অফিস। ভিজুয়ালি আজকের যুগ হচ্ছে স্ত্রী দেহ তত্ত্বের যুগ, অ্যান্ড ভার্চুয়ালি দিস ইজ অ্যান এজ অফ এস কিউবড। এস কিউবড? ইয়েস, এস কিউবড, এস কিউবড, এস ফর সেক্স, এস ফর স্যাডিজম, এস ফর শক। শক? ইয়েস, শক। আচ্ছা, আপনি তো মাঝে মাঝে ফিল্মের সমালোচনা করেন না? এখনো তো সেই মান্ধাতার আমলের নিওরিয়ালিজম, নোভেল ভাগ এসব নিয়ে মাতামাতি করতে বলুন তো, বলুন তো, হুইচ ইজ দ্য লেটেস্ট ক্রেজ? নোভেল ভাগের পরেও নতুন? আমার তো মনে হয় নোভেল ভাগে লাস্ট ওয়ার্ড। নো স্যার, দেয়ার আর মোর থিংস ইন হেভেন অ্যান্ড আর্থ, দ্য লেটেস্ট ইজ শকুমেন্টারি। শকুমেন্টারি? ইয়েস, শকুমেন্টারি, মানুষকে ধরে ধরে শুধু শক দিতে হবে, শক থেরাপির মতো। পুরনো পন্থীরা হয়তো বলবে বিভৎস, ক্রুড, আর দেখবেন দেখবেন সুরসুর করে ঠিক দেখতেও যাবে। মনে করুন সমস্ত মানব জাতি যেন একটা পাগলা গারদের মধ্যে রয়েছে, আর আমরা ধরে ধরে তাদের ব্রেনে শুধু শক দিয়ে যাবো, লিটারেচারের মাধ্যমে, মিউজিকের মাধ্যমে, পেইন্টিংয়ের মাধ্যমে, ফিল্মের মাধ্যমে। তাদের লাভ তো কী হবে? আমরা লাভ লোকসানের কথা ভাবি না, আমরা শুধু যুগের সঙ্গে সঙ্গে পা ফেলে ফেলে চলে যাব। আপনি টায়ার বদলে ফিতে করে দিন, কিছু একটা না দিলে চলবে না, প্রিমিটিভ মনোবৃত্তি আমাদের তাই, নইলে শুধু বেয়া বডিটা থাকলেই ভালো হতো। তাই এটা যেন হাতে জড়ানো রয়েছে, নয়তো গলায় জড়ানো রয়েছে, এইরকম একটা কিছু। রাজকুমার রাজা মেরে বিবি আজা মেরে বিবি আগে আগ্রু কোন বাড়ি রে? তিনের এক নেয়া সেতু বুড়োর বাড়ি রাম ঘাট, ওরকম থাকে মেলা পয়সা। দেখা যাক। হালুম, ভীষণ দুষ্ট তুমি, আমার বুক ধরা ধরাস করে না। রাম ভীতু, তুমি কখন থেকে অপেক্ষা করছি, এদিকে কলেজ কাট করে বসে থাকবো আর উনি দেরি করে আসবেন। কি করব বলো, বাড়ির সব কাজ ছেড়ে যে খেয়ে উঠেছি, অমনি বর্জ্য ছোঁ বললেন কুমোরকে। তককে তো কি ছিলাম, যেই বর্জ্য ছোঁ নাক ডাকতে শুরু করলো অমনি পালিয়ে এসেছি। হে রাম, মেয়ের আবার নাক ডাকে নাকি? ইস, ডাকে না আবার, আপা কি আওয়াজ, ভরর ভরর। গুরুজন সম্বন্ধে কথা বলতে নেই। আহ, কি আমার গুরুজন রে, খালি খাটাবে আর গাল দেবে। কই, আমার মা বাবা বেঁচে থাকলে পার্থরুম করতে? নমিতা বৌদিকে কেউ কিছু বলুক দেখি, দেবে না বর্জ্য ছোঁয়া ঠান্ডা করে। এ নাও লজেন্স জুস খাও।